মেসি বনাম এমবাপ্পে, দুর্দান্ত ফর্মের মেসি না তারুণ্যের প্রতীক এমবাপ্পে, দুই সেরা ফুটবলার দুই দলের, দুজনই 10 নম্বর জার্সির মালিক, একজন নিজেকে উজাড় করে দিতে নামছেন শেষ বিশ্বকাপের ফাইনালে, অন্যদিকে গতি আর ড্রিবলিংয়ের জাদু নিয়ে বিশ্বকাপের ফাইনালে নামছেন অন্যজন, শেষ হাসি হাসবে কে? আর জানাচ্ছেন শাহনাজ শারমিন। এ যেন বিশ্বকাপের মঞ্চে ভাগ্যহীন রাজার লড়াই তরুণ যুবরাজের বিরুদ্ধে। বিশ্বকাপের মঞ্চে তিনি ভাগ্যদেবীর সুনজরে পড়েননি কখনো। এর আগে 4টি বিশ্বকাপ খেলেছেন, কিন্তু একবারও সেরার শিরোপা উঠেনি তার মাথায়। ফাইনালে উঠেও হারতে হয়েছে। ক্লাব ফুটবলে সফল হলেও এখনো পর্যন্ত বিশ্বকাপে ব্যর্থ লিওনেল মেসি। অন্যজন বিশ্বকাপের তরুণ যুবরাজ, প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নেমে ট্রফি জিতেছেন। সব শেষ বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার ক্ষেত্রে নজর কাড়া ফুটবল শৈলী উপহার দিয়ে বিশ্ব ফুটবলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। চলতি বিশ্বকাপেও রয়েছেন দারুণ ছন্দে। এবারও ট্রফি ঘরে তোলার জন্য বদ্ধপরিকর, তাকেই ঘিরে ফ্রান্স। বিশ্লেষকরা অবশ্য এগিয়ে রাখছেন মেসিকেই। আর্জেন্টাইন অধিনায়ক আছেন দুর্দান্ত ফর্মে, বয়স 35 পেরিয়ে ক্যারিয়ারের পরন্ত বেলায়, অথচ তার ফুটবল শৈলী দেখে আঁচ করার উপায় নেই। চলতি বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই নিজেকে উজাড় করে দিচ্ছেন। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে অন্তত সোনার ট্রফিটা নিয়ে উল্লাসে মেতে উঠতে চান মেসি। অন্যদিকে 23 বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে মাত্র দ্বিতীয় বিশ্বকাপেই তারকা হয়ে উঠেছেন। গতি আর ড্রিবলিংয়ে নজর কেড়ে যাচ্ছেন এই বিস্ময় প্রতিভা। সর্বশেষ বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার ক্ষেত্রে নজর কাড়া ফুটবল শৈলী উপহার দিয়ে বিশ্বকে তাক লাগিয়েছিলেন তিনি। চলতি বিশ্বকাপে রয়েছেন দারুণ ছন্দে। দুজনেই নিজেদের বিশ্বকাপ ক্যারিয়ারের দ্বিতীয় ফাইনালে খেলতে নামছেন, তবে মেসি নামছেন একটি ফাইনাল হেরে আর এমবাপ্পে নামছেন একটি ফাইনাল জিতে। 2006 সালের বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেছিলেন মেসি, পরের 16 বছরে তিনি ফুটবল দুনিয়া শাসন করেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া আর কেউ তার তুলনায় আসতে পারেনি। নিজের শেষ বিশ্বকাপ জিততে চান তিনি, এবারে কি ভাগ্য সহায় হবে নাকি আরও একবার ট্রফির পাশ দিয়ে খালি হাতেই চলে যেতে হবে তাঁকে? এবারের বিশ্বকাপের দুই সেরা ফুটবলার মেসি ও এমবাপ্পে দুজনেই 5টি করে গোল করেছেন। এখনো পর্যন্ত গোল লক্ষ্য করে দুজনেই 10টি করে শট মেরেছেন। মেসি যেমন গোল বেশি করিয়েছেন, তেমনি এমবাপ্পে সব থেকে বেশি সুযোগ তৈরি করেছেন। তাই ফাইনালে লড়াই সমানে সমানে। এমবাপ্পেকে ঘিরে এবারও ট্রফি ঘরে তোলার জন্য বদ্ধপরিকর ফ্রান্স আর ফ্রান্সের সমর্থকরা। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশাটাও একই রকম। এবার বিশ্বকাপ না পেলে আক্ষেপটা থেকে যাবে আজীবন। শানা শারমিন, নাগরিক।